আগামী 12 জুন অনুষ্ঠিত হবে কক্সবাজার পৌরসভা নির্বাচন। তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। সকালে কক্সবাজার প্রেস ক্লাবে সাবেক মেয়র ও জামাত সমর্থিত সরওয়ার কামাল সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। তিনি সম্মিলিত নাগরিক ফোরাম ব্যানারে কক্সবাজার পৌরসভা নির্বাচন মেয়র পদপ্রার্থী হিসেবে সরওয়ার কামাল সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তার বিগত সময়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিস্থিতি তিনি তুলে ধরেন। কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন বান্ধব পৌরসভা করার লক্ষ্যে আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।